বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বজ্রং অ্যালামনি আয়োজিত পক্ষকালব্যাপী রাজ্যভিত্তিক স্পোর্টস ফেস্ট বেশ জমজমাট। বজ্রং অ্যালামনি আয়োজিত রাজ্যভিত্তিক ইন্টার অ্যালামনি স্পোর্টস ফেস্ট এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে একই সঙ্গে দুটো টুর্নামেন্ট চেস এবং ক্যারাম প্রতিযোগিতা শুরু হবে। ইতিমধ্যে দুটি টুর্নামেন্ট ব্যাডমিন্টন ও লুডো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 21 জানুয়ারি সকাল 10টা থেকে ভোলাগিরি গ্রাউন্ডে 12 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এবং 23 তারিখে অ্যাথলেটিক্স আসরের আয়োজন করবে উদ্যোক্তারা। বজ্রং অ্যালামনি আয়োজিত এবারকার রাজ্যভিত্তিক খেলো অ্যালামনি 1.0 আসর শেষ হবে 27 জানুয়ারি পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওইদিন বজ্রং স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। বজ্রং স্কুল অ্যালামনি এবছর পুনর্মিলন উৎসব করতে যাচ্ছে এই মাসের 26 জানুয়ারি 18তম পুনর্মিলন উৎসব। সেই হিসাবে আমরা এবছর নতুনভাবে খেলো ইন্ডিয়া নিয়ে আমরা স্পোর্টস ইভেন্ট করতে যাচ্ছি। সমস্ত স্কুল অ্যালামনিকে নিয়ে আমরা এই ইভেন্টটা শুরু করতে যাচ্ছি। অলরেডি আমাদের 12 তারিখ থেকে এই ইভেন্টটা শুরু হয়েছে। আমরা বিভিন্ন রকম খেলা যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, চেস, লুডো, ক্যারাম ইত্যাদি ঘরোয়া সব খেলা নিয়েও আমরা এবার এই প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করতে করছি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা এই বিষয়ে 27 তারিখ আমরা এই বুদ্ধ স্কুল প্রাঙ্গণে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকবে, সেটা ক্লোজিং সেরিমনি। আমরা সমস্ত স্কুলকে মানে যত যত স্কুল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি এই সুন্দর একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সমস্ত অ্যালামনি যাতে এখানে সাদরে এখানে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই জন্য সমস্ত স্কুল অ্যালামনিকে আমরা ত্রিপুরার যত স্কুল অ্যালামনি আছে তারা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবই আছে এই বিষয়টা নিয়ে যাতে আমাদের সংবাদ মাধ্যম, নিউজ পেপার, আমার মিডিয়া সুন্দরভাবে সবার কাছে ছড়িয়ে দেয় সেই আবেদন আমি সবার কাছে রাখছি। আমি এই স্কুলে বৈদ্য স্কুলে অ্যালামনি আমি চেয়ারম্যান পুরন। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং খেলো অ্যালামনি 1.0 এই খেলা অত্যন্ত জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যে ইনডোর গেমসের যে আসর সেগুলো চলছে এবং আগামী 21 তারিখ হবে ইন্টার অ্যালামনি স্পোর্টস টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। এবং এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করেও কিন্তু ব্যাপক প্রস্তুতি যেরকমভাবে রয়েছে একইরকমভাবে সাধারণ যারা অ্যালামনি মেম্বার্সরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।